হাই গাইস, দিস ইজ মধুরিমা, ওয়েলকাম টু দ্য চ্যানেল মধুরিমাস ট্রাভেল অ্যান্ড লিভিং। আজকে আমরা যাচ্ছি প্যারিস, জেএফকে থেকে ফ্লাই করছি প্যারিসে। তো হ্যাঁ, চার দিনের মতো ট্রিপ, খুব ছোট একটা উইকেন্ড ট্রিপ হচ্ছে আমাদের। কিন্তু যাই হোক, আম ভেরি এক্সাইটেড বিকজ প্রথমবার আমি সায়তনের সাথে প্যারিস যাচ্ছি, প্রপার ইউরোপ যাচ্ছি। লাইক আমরা আইসল্যান্ড ট্রিপটা যেটা করেছিলাম, আইসল্যান্ড তো একটু নর্ডিক কান্ট্রি, মানে উইচ ইজ অলসো ইউরোপ বাট নট ইউরোপ মেইন ল্যান্ড। This is my second trip to Paris and last time I was there with my family, with my parents, my brother. I am now in JFK airport. Terminal 7, gate number 9. North second to get here. I was looking for this, 21st lane. Got it. আমরা এখন জেএফকে ডিউটি ফ্রি চেক করছি। তার মধ্যে পেনহালিগঞ্জ বলে একটা পার্টিকুলার ব্র্যান্ড আছে, তার কিছু পারফিউম সায়তন চেক করছে। আর আমি যেহেতু প্যারিস যাবো, প্যারিসে ডিপলিক বলে একটা পারফিউম ব্র্যান্ড আছে যেটা শাহরুখ খান ইউজ করে, সো আমার সেটা দেখার ইচ্ছা আছে। বাট পেনহালিগঞ্জ নাকি খুব বিখ্যাত, এটা হলো ব্রিটিশ। ভালো লাগলো কিছু জন এফ কেনেডি, এত বিখ্যাত একটা এয়ারপোর্ট, এত বিখ্যাত একটা এয়ারপোর্ট, বাট ইন রিয়েল লাইফ ইট ইজ সাচ আ গুড প্লেস। মানে সরি, আই ডোন্ট নো ফর দ্য ল্যাক অফ বেটার ওয়ার্ড, মানে কিছু নেই। মানে এই যে আমরা ইউরোপ ঘুরলাম, তাহলে তো ইউরোপ ইভেন ব্যাঙ্গালোর এয়ারপোর্ট কী ভালো এখন, তাতে কল আসছে। ঢুকে গেছি আমরা ফ্লাইটে, বসেও গেছি মাঝখানে রাইল। আবার লাস্ট যখন আমরা ট্রাভেল করছিলাম প্যাটাগোনিয়া, তখন আমরা মাঝখানে রাইলে বসেছিলাম। এবারও তো এটা আছে, এটাও আছে চোখে দেওয়ার, একদম ঘুমো ঘুমিয়ে ফ্রেশ হয়ে পারিছে না। পৌঁছে গেছি আমরা প্যারিস, আমাদের ইমিগ্রেশন হয়ে গেছে, ছোট্ট এয়ারপোর্ট ক্রস করে বেরিয়ে গেছি। আমরা সিডিজি ফ্লাই করলাম, ছোট্ট এয়ারপোর্ট অ্যাকচুয়ালি না, ওই টার্মিনালগুলো বেশ ছোটো ছোটো শান্ত। অ্যাকচুয়ালি এটা বিশাল বড় জায়গা জুড়ে এয়ারপোর্টটা, তার মধ্যে ছোটো ছোটো অনেকগুলো টার্মিনাল আছে। দিস ইজ ওয়ান অফ, প্রথমে একটা ব্রিওস পার্লারে সায়তন ঢুকে গেছে। এখানে টেম্পারেচার নিউ ইয়র্কের মতনই, অ্যান্ড ইটস উইন্ডি, ইটস ভেরি উইন্ডি, যার জন্য আমি কানে এটা পরে নিয়েছি। আমরা এসেছি এখন ট্রেন স্টেশনে, আমরা থাকছি হলিডে ইন অটেল বলে কোনো একটা জায়গায়, অটেল। তো সেটার জন্য আমরা ট্রেন নেবাম, তো এই একটা ট্রেন এসছে, বাট নাম্বার ট্রেন, বাট আমরা বি ট্রেন নেবো বলেই দাঁড়িয়েছি। আগে একটা ট্রেন আমাদের দুজনের মিলিয়ে বোধ হয় 24 ইউরো লাগলো, আর উবার নিলে 30 ইউরো লাগলো, $6 সেটিং। বাট এনি ওয়ে, আমাদের লাগেজ বেশি নেই, জাস্ট পিঠের ব্যাগটা আর এই হাতে একটা প্লাস্টিক ট্যাগ, সো ইটস ফাইন। আমরা এখন মেইন সার্কেলে ঢুকে গেছি, সার্কেলটার মধ্যে সমস্ত টুরিস্টের জিনিসপত্র, বেরিয়ে বেরোলে ক্রস করে বেরোলে আর তখন একটু অন্যরকম ব্যাপার হয়, তখন সেই প্যারিস রোম্যান্টিক ব্যাপার থাকে না। এনিওয়ে, আমরা এখন যে জায়গাটা ক্রস করছি তার ঠিক ডান দিকে আছে সিন, আর ওখানে রিভার ক্রুজের ওই বোটগুলো সব দাঁড়িয়ে আছে। আমাদের ইচ্ছে আছে আজকে রিভার ক্রুজ, নদীটা দেখতে পাবে কিনা দেখি, এরপরে পরের স্টেশনটা আমরা নামবো, দেখতে পেলে দেখাবো। হ্যাঁ, এই ট্রেনটা ভীষণ সুন্দর দেখতে, আরিয়া ট্রেন, আগেবার এগুলোতে চড়িনি, আগেবার আমরা শুধু এম ট্রেন চড়েছিলাম। এই দেখো এই ট্রেনগুলো, এই যে পাশে যেটা আছে ওটা আরিয়া দোতলা দোতলা ট্রেন, আমি প্রথমবার এরকম দোতলা ট্রেনে চললাম, খুব উঁচু উঁচু লাগছে দেখতে। এই যে সিন রিভার, ও ইটস সো প্রিটি, আই লাভ ইট। আমরা ওই দিকে কোথাও থাকবো, ব্রিজ ক্রস করে যেতে হবে। সো এক্সাইটেড টু বি ব্যাক ইন প্যারিস, ইটস বিউটিফুল অ্যাজ অলওয়েজ। হ্যাঁ, দিস ইজ লাইক এ কমিউনাল সুইমিং পুল টাইপ কমিউনিটি। সো এই হচ্ছে প্যারিস ফর ইউ গাইজ। আমরা এখন এই ব্রিজটা ক্রস করছি হেঁটে হেঁটে, বাট দের ইজ দ্য টাওয়ার, আর এই হচ্ছে নদী সিন, সিন নদীর ধারে আইফেল টাওয়ার, যার জন্য এত দূর দূর থেকে ছুটে ছুটে আসা।
তো এই হচ্ছে আমাদের রুম, আমরা চেক ইন করেছি হলিডে ইন অটেলর বলে একটা হোটেলে। অটেলর, আই থিঙ্ক দ্যাটস হাউ ইউ প্রোনাউন্স ইট। এইরকম নেইবারহুডটা, আজকে ভীষণ সুন্দর ওয়েদার। লাস্ট টাইম যখন আমি প্যারিস এসেছিলাম, আই ডোন্ট রিমেম্বার ইফ আই কুড সি সাচ বিউটিফুল ওয়েদার, বাট ইটস ভেরি প্রিটি। পাঁচতলার উপরে রুমটা। এটা আমাদের কত ভাড়া নিয়েছে পার নাইট? আমি রেডি। এই হচ্ছে আমার পুরো আউটফিট অফ দ্য ডে। এই শাড়িটা, এটা আমি কিনেছিলাম ব্যাঙ্গালোরে, তখন আমি প্রথম চাকরিটা পেয়েছি, তো নাল্লি থেকে কিনেছিলাম, কাঞ্জিভরম। দিস ইজ দ্য ফুল লুক। আমি না তখন একটা কালো আর লাল শাড়ি কিনতে গেছিলাম, কিন্তু কাঞ্জিভরমে লাল চট করে পাওয়া যায় না, এই রঙটা পাওয়া যায়, উইচ ইজ বেসিক্যালি রানি কালার। তো আমি এটা কিছুটা অনিচ্ছুকভাবে কিনেছিলাম, কারণ কিনতেই হতো কিছু একটা, আই ডোন্ট নো কেন, বাট আমার ফার্স্ট স্যালারি দিয়ে ইট ওয়াজ আ লামসাম অ্যামাউন্ট, বাট আই ইনভেস্টেড দ্যাট। 2016 সালে কথা বলছি, দিয়ে সেটা পড়ছি এসে 2024 সালে প্যারিস। আমি যখন কিনেছিলাম তখন আমি ডিসাইড করেছিলাম সায়ন্তনের সাথে পড়বো, টু সেলিব্রেট সামথিং স্পেশাল। ইয়া, সো দিস ইজ সামথিং স্পেশাল প্যারিস। পেয়ার্ড এটা উইথ আ সুতা ব্লাউজ আর আমার ব্যাগ, যেটা নাকি আমার ক্যামেরা ব্যাগ। চলো, এই ব্যাগটা নিয়ে আমি ট্রাভেল করছি, কিন্তু বাই দ্য ওয়ে চার দিনের সমস্ত জিনিস এই ব্যাগেই আছে। অঞ্চলটার নাম হচ্ছে অটেলিয়া। তো এখানে বেশ কিছু এরিয়া আছে, স্পেশালি এরিয়াগুলো রাস্তার নাম্বার দিয়ে মার্কিং করা হয়। যত নাম্বারটা কমতে থাকে, মানে 5, 6, 7, মানে ওটা নদীর কাছে, আর যত একটু দূরে যেতে থাকে ওটা নদী থেকে দূরে। তো আগের বারে আমরা একটা ছিলাম 17th অ্যারোনমেন্ট, যেটা তোমার ওই আইফেল টাওয়ারের কাছে, আর একটা তো মোমাদ বলেছি। এবার আমরা অটেলিয়ারে আছি। অটেলিয়ার ফিলস লাইক এখানকার ইউনো রেসিডেন্সিয়াল এরিয়া, এবং দেখতেও পাচ্ছি এখানে বেশ কিছু ফ্ল্যাট আছে, যেখানে এখানকার মানে একটু বয়স্ক মানুষজন বসে আছে, গল্প করছে, যে আমরা যেখানটা বসে খেলাম ওখানে প্রচুর লোক আছে। হ্যাঁ, আমরা আগেরবার অগস্টে এসেছিলাম আমি, তো সেটাও একটা ব্যাপার, অগস্টে খুব বেশি ভিড় হয়, এখন ভিড়টা একটু কম, সেটা একটা ব্যাপার। হ্যাঁ, এটা কি 24 ঘন্টা বলে থাকে? এই হচ্ছে আমরা প্যারিস মেট্রোতে ঢুকছি, ইয়েটস অ্যাগেন। এর আগে যেটা দিয়ে এলাম দ্যাট ওয়াজ আরইআর, অন্য টাইপের ট্রেন, ওটা প্যারিস মেট্রোকে সার্ভিস করে, বাট ইট ইজ মোস্টলি ডিজাইন টু সার্ভিস দ্য সাবওয়ে। আর এখন আমরা মেইন প্যারিস ডাউন টাউনের দিকে যাচ্ছি, তার জন্য উই আর গোনা টেক এম, দিস ইজ M9 লাইন। আমরা এখন নিচ্ছি, ডে টিকিট নিচ্ছি, আমরা পাস নিচ্ছি না। এখানে প্যারিস ডে পাস হচ্ছে 15 ইউরো করে। আই ডোন্ট থিঙ্ক আমাদের অত যাতায়াত লাগবে, আমরা এক জায়গায় যাচ্ছি, সেখান থেকে আবার এখানেই আসবো, যেটা এক একটা টিকিটের দাম 2.5 ইউরো করে। প্যারিস মেট্রো পুরোটাই দেখা যাচ্ছে, মানে দরজাটা যা সিন নেই মাঝখানে, বিশাল ব্যাপার ট্রেনটা। নিউ ইয়র্ক সাবওয়ে তো যেরকম রুজভেল্ট বলে একটা স্টেশন আছে, প্যারিসেও দেখলাম সেরকম একটা সাবওয়ে স্টেশন আছে রুজভেল্ট। আমরা নামলাম সকালে, ওদের এখান থেকে দেখাচ্ছে টুর আইফেল। চলো যাওয়া যাক, দেখি কি আছে। ফার্স্ট গ্লিমস, সকালবেলা সানরাইজ হয় আর এই জায়গাটা ছবি তোলে লোকজন, এখন তো কোটি কোটি ক্রস দ্য ব্রিজ। আমার পিছনে লাখ লাখ লোক, কারণ তারা দেখছেন এনাকে। এবার সো বিউটিফুল, এখানে এলেই খুব ভালো লাগে, জানি না কেন মনটা ভালো হয়ে যায়, এখনো তাই হচ্ছে। এখানে অনেকে লক ঠক করে রেখেছে,
that there is the tower or pichone ekta kichu khelar jayga ache court dekhte pachhi ebar to paris e olympic hobe to this year is very important for the city আর এইদিকে কোথা নদীটাও আছে আই থিঙ্ক দ্য রিভার ইজ অন দ্য আদার সাইড ওই দিকটায় হবে নদীটা আপনাদের জানিয়ে রাখি এই আইফেল টাওয়ার কিন্তু প্রত্যেক 7 বছর অন্তর অন্তর নতুন করে পেইন্ট করা হয় আর 2024 সালে যেহেতু প্যারিসে অলিম্পিক হবে ওই জন্য তো এই বছর এখানে খুব সুন্দর করে সাজানো গোছানো হচ্ছে এবং সিকিউরিটিরও প্রচুর ব্যাপার স্যাপার আছে আমাদের কপাল ভালো আজকে ওয়েদারটা খুব সুন্দর এবং আমরা ভীষণ এনজয় করছি আইফেলের কাছে গিয়ে এই চত্বরে প্রচুর ট্যুরিস্ট ঘোরেন নট নেসেসারিলি কিছু আপনাকে করতেই হবে তবে দেখার অনেক কিছু এবার পুরো অন্য দিক দিয়ে এলাম আই থিঙ্ক আই প্রেফার দ্যাট এরিয়া তবে হ্যাঁ আগেরবার এই জায়গাটা একদমই এক্সপ্লোর করিনি টোরটা তো যেন নাম যাই হোক আমাদের এখন উদ্দেশ্য কি বাড়ি দিয়ে খুঁজে পাবা আই ডোন্ট নো সো হ্যাপি নর্মালি কালকে অব্দি দেখছিলাম খুব উইন্ডি ছিল খুব ক্লাউডি ছিল কিন্তু আজকে এসে দেখছি এখানে খুব সুন্দর ওয়েদার মানে এত সুন্দর ওয়েদার কতদিন পরে পেয়েছি আমি জানি না আমি জেনুইনলি হ্যাপি নিউ ইয়র্ক তো 8 মাস ধরে ঠান্ডা আইসল্যান্ডও তো দেখেইছো কিরকম ছিল প্যারিস এরকম ভাবে এপ্রিলে জেনারেলি হয় না জেনারেলি উইন্ডি থাকে লেট অ্যাকচুয়ালি এখন স্প্রিং একদম অ্যাপ্রোপ্রিয়েট স্প্রিং ওয়েদার হচ্ছে লিফ্টগুলো একদম উপর অব্দি উঠছে আমরা উঠেছিলাম আগেরবার উপর অব্দি এটা একটা খুব ভালো এক্সপিরিয়েন্স কতগুলো নাম লেখা আছে আবার আমরা অ্যাকচুয়ালি প্যারিসে এসেছি কেন সেটা তোমাদের বলা হয়নি বলি তো সায়ন্তন এক বন্ধু আছে অভিষেক পাড়ি তোমরা ওকে দেখেছো মাঝে মাঝে ও আমার ব্যাঙ্গালোর থাকাকালীন আমার ইউটিউবের ভিডিওতে এসেছিল বিয়েতে তো ছিলই তো ও এখানে এসছে ও এসছে ওর বউ এসছে সৌমিয়া ওরা এসছে ওরা বেসিক্যালি সায়ন্তনের সব কলেজের বন্ধু ওর সাথে আরও দুজন আগে সায়ন্তনের কলেজের বন্ধু তারাও এসছে তো দের আর লাইক 4 পিপল এবং আমাদেরকে এমনি র্যান্ডামলি একদিন কথা হতে হতে পারি বলছে তাহলে তোরাও চলে আয় আমাদের ভিসা ভ্যালিড ছিল আমরা যে ভিসা অ্যাপ্লাই করেছিলাম আই ওয়াজ লুকি হোপিং আমাকে 1 বছরের ভিসা দেয় তাহলে আমি আবার আসতে পারতাম ইউরোপ ভাইয়ের সাথে দেখা করতে বাট আমাকে দিয়েছিল 1 মাসের ভিসা অ্যাকচুয়ালি 1 মাস না আমাকে 20 তারিখ অব্দি দিয়েছিল সায়ন্তন 28 তারিখ অব্দি দিয়েছিল বাট মাল্টি এন্ট্রি দিয়েছিল তো আমি ঠিক আছে তাহলে একবার গিয়ে চট করে ঘুরেই আসি তো এই জন্য আমরা এই উইকেন্ডটা কাটাতে প্যারিস এসেছি নিউ ইয়র্ক থেকে প্যারিস মোটামুটি কাছে একটা রাতের জার্নি ফ্লাইটে আর তো হিয়ার উই আর ইন প্যারিস এই সিন রিভার ক্রুজে এগুলো সব দেখা বাইরে থেকে যাই হোক তাও মানে হেঁটে হেঁটে গিয়ে দেখতে পারো দ্যাটস আ ফুল এক্সপিরিয়েন্স আর এমনি এভাবে দেখতে পারো চিয়ার্স বাড়ি এখন ওয়াশরুম খুঁজে আরে দেখো কে গির গেল আর এটা হচ্ছে আইফেলের সামনেই একটা মেলা মতো লেগেছে এখানে প্রচুর খাওয়া দাওয়া বিক্রি হচ্ছে আমরা এখানে বসে একটুখানি খেলাম আমরা টিকিটও বুক করে নিয়েছি এখন আমরা যাচ্ছি সি রিভার টু এটা এখানে সব বিক্রি হচ্ছে যারা একটু ইনস্টাগ্রাম করেন বা প্যারিস নিয়ে বা ইনস্টাগ্রামে ছবি ছবি ইনস্টাগ্রাম স্পটস নিয়ে যাদের আইডিয়া আছে তারা জানেন এগুলো কিন্তু সব কোথায় কোথায় গিয়ে আইফেল টাওয়ারের সাথে ছবি তুলতে হবে সেই ধরনের স্পটস সো আইফেল টাওয়ারকে নিয়ে যে কত ছবি তোলা হয় কী আর বলবো এবং এখানে আপনারা অ্যাকচুয়ালি সকালবেলা একজন ফটোগ্রাফার ভাড়া করে সকালবেলা বলছে কারণ তখন এত ভিড় থাকে না তো ছবিতে এত লোক থাকবে না সেই সময় একটা ছবি তুলতে পারেন আমরা সানসেটের সময় এসে আশেপাশে ঘুরছিলাম এবং সামহাও ম্যানেজ করে বেশ কিছু সুন্দর ছবি তুলেছি কি আমরা এই ব্রিজটার উপরে এসে অনেকক্ষণ বেশ ফটোশুট করলাম খুব সুন্দর সুন্দর ছবি এসেছে এখানে রিলও এসেছে এখনও অবধি আমরা এই রিভার ক্রুজ অবধি যেতে পারিনি বাট এই সাইড দিয়ে অনেকগুলো রিভার ক্রুজ হচ্ছে অনেক বোট চলছে এরই মধ্যে কোনো একটাতে আমরা যাবো প্যারিস কিন্তু বেশ এক্সপেন্সিভ শহর তো আপনারা যদি মোটামুটি বাজেটের মধ্যে ঘুরতে চান এসে প্যারিসের আইফেল টাওয়ারের কাছাকাছি কোথাও থাকতে পারেন বা মমার্তে থাকতে পারেন এবং এই আইফেলের আশেপাশের চত্বরটাই ঘুরে এক্সপ্লোর করতে পারবেন তাহলেই ভালো লাগবে আর কিছু না করলেও হয় আর এখন বাজে গিয়ে হচ্ছে আমাদের
8:30 সানসেট হলো, 8:40 অ্যাকচুয়ালি আজকে সানসেট ছিল, তো 8:30 সানসেট হলো, ঠিক 8:30 সময় আলো জ্বলতে শুরু করলো, মানে সানসেটের সময়। তারপর এভরি ওয়ান আওয়ার এরকমভাবে আলো ঝিলমিল করবে। এভরিবডি ইজ টেকিং পিকচার্স, ক্যান্ট গেট এনাফ। আর একদম অন্ধকার হয়ে গেলে তো আরও সুন্দর লাগে। এটা আমরা বসে গেছি বোটে, বোট চলতে শুরু করেছে। বোট কোম্পানিটার নাম হচ্ছে ব্যাটক্স মোচেস। আমি আগেরবারও গেছিলাম বোটে, এবারও যাচ্ছি। এবার আমরা সবাই আলাদা আলাদা জায়গায় বসেছি, কারণ এত ভিড়, বসার জায়গা নেই, আর উপরে কাউকে বসতে দিচ্ছে না। আগেবার আমাদের বসতে দিচ্ছে। এবার আসলে সিন নদী ফ্লাড হচ্ছে, যেহেতু ফ্লাডিং হচ্ছে ওই জন্য ওরা বোটে খুব বেশি লোক নিচ্ছে না। আমি ছোটোবেলায় বাংলা মিডিয়াম স্কুলে পড়তাম, তো আমি যখন 9-10 পড়ি আমার একজন টিচার হন, ওনার নাম ছিল অমল দাস। উনি আমাকে প্রথম মোপাসার বইয়ের সাথে পরিচয় করান। আমি স্কুলে কোনো একটা প্রাইজ পেয়েছিলাম, ফার্স্ট সেকেন্ড থার্ড কিছু একটা হয়ে, আই থিঙ্ক মাধ্যমিকের সময়, এবং সেই টাকা দিয়ে কলকাতা বইমেলা থেকে মোপাসার গল্প সমগ্র কিনেছিলাম। এবং সেই প্রথম আমার শিন রিভারের সাথে পরিচয় মোপাসার বইয়ের সূত্রেই। এবং তারপরেই আমি প্যারিস বা এই যে এই মোপাসার সময়কার যে প্যারিস, সেই সম্পর্কে একটা ধারণা তৈরি হয়েছিল আর কি। এবং এই যে এখন এটা খুবই ট্যুরিস্টি একটা অ্যাক্টিভিটি, কিন্তু করতে করতে বারবার মোপাসার যে রেফারেন্সগুলো দিয়েছিল আর কি, নদীর সাথে তো রেফারেন্স থাকে আমাদের, যেমন গঙ্গার সাথে প্রচুর রেফারেন্স, সেগুলো বারবার মনে পড়ে যায়। যাই হোক, এই সিন রিভার ক্রুজটা করে আমরা খেতে এসেছিলাম ওর ধারেই একটা জায়গায়, একটা মরক্কান রেস্টুরেন্ট, ভেরি এক্সপেন্সিভ, মানে কি আর বলবো। সো দিস ইজ লবস্টার লিগুইনি, এটা কি মরক্কান জায়গাটি যদিও দাম খুব বেশি, খাওয়ার কিন্তু ভীষণ ভালো। প্যারিস, নিউ ইয়র্ক, লন্ডন বা ব্যাংকক, ইভেন আমাদের ইন্ডিয়াতে দিল্লি এই সমস্ত জায়গাতে বা বোম্বেও কিছুটা আমি দেখেছি এরা দাম অনেক বেশি নেয় ঠিকই, কিন্তু ওরা সেই তুলনায় খাওয়া যা দেয় সেটা সত্যি মানে প্রশংসনীয়। আর এই যে এখন আমরা মেয়েটা, আমরা 4টি মেয়ে বাসে করে এখন হোটেলের দিকে যাচ্ছি, আর সায়ন্তনার বাড়ি হেঁটে হেঁটে কোথাও যাচ্ছে, আর ওরা, আমরা ওদেরকে দেখতে পাচ্ছি আর কি বাস থেকে, কিন্তু ওরা আমাদেরকে মানে মানে দে আর নট ইভেন অ্যাওয়ার অফ দ্য ওয়ার্ল্ড সারাউন্ডিং। এখন আবার রেডি হয়ে গেছি, এখন আবার যাচ্ছি, সায়ন্তন আছে ওই এয়ারবিএনবিতে, তো ওর আমি বললাম আমি ঘুমিয়ে যাই, বাট আমার মনে হচ্ছে ও একটু চাই আমি আসি। ঠিক আছে চল আসছি। এখন দেখো দোকান ঠোকান মোটামুটি সব বন্ধ হয়ে গেছে, তো রাস্তা কিন্তু আমি একা না, আরেকটি মেয়েও ঘুরছে, ওটা লাল হচ্ছে ওইটা ক্রস, তো আমি একা আছি এবং এই মেয়েটিও আছে, দুজনেই ক্রস করছি, অ্যান্ড উই আর ফিলিং সেফ, আই লাইক দিস পার্ট। একটা শহরে যদি রাত্রিবেলা 1:30-2 সময় আমি কিছু চিন্তাভাবনা না করে হাঁটতে পারি, আই উড বি ভেরি গ্রেটফুল। সো দিস ইজ দ্য এয়ারবিএনবি, নিচে একটা জাপানিজ রেস্টুরেন্ট আছে, প্লেস লুকস লাইক দিস, শুনেছি এটা নাকি খুব সুন্দর, ভেতরটা গিয়ে দেখি কেমন। কোথায় আছে আমাকে তো বললো, আমাকে দেখতে পাবে, এরা নাকি কোন বারান্দায় বসে আছে। সো দিস ইজ দ্য রুম, এত সুন্দর রুম, এটা সকালবেলা একটা ভালো করে রুম ট্যুর দিতে হবে, বিকজ ইটস ওয়ার্থ ইট, ভেরি প্রিটি, ও মাই গড। আচ্ছা এটা যদি আর একটু উঁচু হতো তাহলে এখান দিয়ে আইফেল টাওয়ার দেখা যেত ওদিকটায়, ওইদিকেই তো আইফেল টাওয়ারটা, আমরা ব্রিজটা ক্রস করে এলাম না, ওই রাস্তাটা দিয়ে সকালবেলা নামলাম, ব্রিজ ক্রস করে ওইদিকে আইফেল টাওয়ার। এটা একটা কানে পাড়িটা যেহেতু আগেই এসেছিল, ওরা কালপরশু এসেছিল, ও এটা কিনেছে রোলার গাড়ো থেকে, বেসিক্যালি এটা স্টেডিয়ামটা, এখানেই স্টেডিয়ামটা।